কক্সবাজারের পেকপ জেলার শিলকাল ইউনিয়নের করোনা ভাইরাসের সতর্কতায় হোম কোয়ারেন্টাইনে থাকা গরিব এবং অসহায়ের মাঝে ত্রাণ বিতরণ করা হই। শুক্রবার 10 এপ্রিল শিলকাল ইউনিয়নের শিলপাড়া, খাঁচারিমুড়া, হসাইপাড়া, লম্বামুড়া, আলেকদিয়াপাড়া সহ বিভিন্ন এলাকার 600 পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করিয়ে শিলকালের সামাজিক সংগঠন ডাক্তার মনিরুজ্জামান চৌধুরী ফাউন্ডেশন। ত্রাণ বিতরণ হালে উপস্থিত আছেন মনিরুজ্জামান চৌধুরী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও শিলকালী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আসাদুজ্জামান চৌধুরী, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাসিরুদ্দিন বাদশাহ, স্থানীয় ওয়াট আওয়ামী লীগ নেতা বাহাদুর মাহমুদুল করিম সহ আরো বহু কে। এসময়িতেরা হইয়ে জাতির এই দুর্যোগ নিজ নিজ অবস্থানোত্তন বেগুন আগায় আইলে তোলে করোনা ভাইরাসের মতো এই দুর্যোগ হাডি উড়া সম্ভব হইব। আমার পিতা এখানকার এই জনগণের এই জনগোষ্ঠীর বারবাকিয়াতে এবং শিলকালীতে ডাক্তারি করে গেছেন, সুতরাং ওনার স্মৃতিকে স্মরণ করে আমি ওনার নামে একটা ফাউন্ডেশন করেছি, ডাক্তার মনিরুজ্জামান ফাউন্ডেশন। এবং এই ফাউন্ডেশনের উদ্যোগে আজকে শিলকালীর 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর অবহেলিত এলাকা যেটা কষাইপাড়া, কাঁচারিমুড়া এবং শিলপাড়ায় ত্রাণ বিতরণ করেছি। আমাদের টার্গেট আছে 1200 পরিবারের মতো আমরা ত্রাণ বিতরণ করব। আর হতল যে এই ফেক কম মাঝে যারা দানবীর আছে, যারা সহনশীল আছে, যারা স্বেচ্ছাসেবী মানুষ আছে, ইতারা যদি সহজ অবস্থান হতো, যদি অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে আর আই আনার খুশি হইম, যার যার দায়িত্ব পালন করছি মনে করছি। মহামারী দুর্যোগ মুক্ত হওয়ার একমাত্র উপায় যে নিজেরে নিজে পরিষ্কার রাখুন। FM Shobhan, C+, Pekoa, Cox Bazar.